আজকাল সংসার করা খুব মুশকিল। এদিকে এদিকে যৌবনে আমার বউটাও পটল তুললো, কি আর করি, দেখি দেখি কোথায় গেল আমার ধন দুটো, মানে ছেলে দুটো। তবে যাই হোক, ছেলে দুটো কিন্তু আমার খুব কর্তব্যপরায়ণ, আমার নিষ্ঠাবান, দায়িত্বশীল বটে। তবে কোথায় গেল কে জানে আমার ছেলে দুটো, দেখি কইরে কইরে বাবা ধর। আসলে ভালো নাম ধনঞ্জয়, কিন্তু ভালোবেসে ধন বলে ডাকি। আর মানে মানে কোথায় গেলে? একমাত্র ছেলে, একমাত্র ধন। আমি একটা সম্মান আছে নাকি? তা আছে, কিন্তু তোমার ওই বড় ছেলেটা তোমার সব সম্মান নষ্ট করে দিচ্ছে। তা নাকি? কি করছে? সালার মা বোন জ্ঞান নাই। তাই তুমি বলো ওই সুরের বাচ্চাকে কি বলছো? ধন আমাকে সুরের বাচ্চা বলছে, তাহলে তুমি ভাবো বড় সুরটা কে হচ্ছে? তুমি নিয়ে এটা তোমার অপমান হচ্ছে না? হ্যাঁ ঠিক ঠিক, তোমার অপমান আমি সহ্য করবো নাই। হ্যাঁ ঠিক, এই সুরের বাচ্চাটাকে ঘর থেকে বার করে দিতে দাও। হ্যাঁ হ্যাঁ, তোরা চুপ কর, তখন থেকে যা মুখে আসছে তাই বলে যাচ্ছিস। তোদের তো শিক্ষা দীক্ষা কিছু হলো না, ভাবলাম স্কুলে পাঠালাম, একটু শিক্ষা দীক্ষা নিয়ে মানুষের মতো মানুষ হবি। শিক্ষা দীক্ষা নিলি না, তার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা তোরা এখনো শিখলি না। তা তোদেরকে বললাম যে স্কুলে যেতে, একদিনও তোরা স্কুলে গেলি? গেলি কেন? আমি স্কুলে যাই নাই। স্কুলে গেছিলে? তুই স্কুলে গেছিলে? যদি স্কুলে গেছিলিস কয়েকটা ছড়া বল দেখি। বল দেখি একটা। ওরে শিক্ষিত ছেলে রে, শোন ছোড়া কাকে বললে? বলো বল। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, ঝোপে ঝাড়ে বসে থাকি, মেয়েগুলো চান করে যখন ঘাটে। ছড়া শোন, মেয়েগুলো চান করে ঘাটে, বাঙালি হলি তুই। শোন শোন, ওটা ছোট ভাই, ও স্কুলে গেছিল পারলো না, তা তোকেও তো স্কুলে পাঠিয়েছিলাম, তুই একটা ছড়া বলে শোনা নাকি? লেখা পড়া চারটিখানি জিনিস বটে, তোমাকে আগেই বলেছিলাম টাকা গুলো ভাই তো নষ্ট করিও না। ওই টাকাটা যদি আমাকে দিতে আমি সৃষ্টি কিনে খেতাম। কি বলবি? ক্লাস সিক্সে ভর্তি হতাম না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই একটা ছড়া বল, তুই একটা ছড়া বলেছিস। ছড়া তোকে বেশি করতে হবে, তুই ছড়াটা ওকে বল। তুমি শুনতে পারাই না, সরে যা, ছড়া শোন না, মেয়েগুলো চান করে ঘাটতে। বেশ বেশ, ছড়াটা বল, ছড়াটা বল, দশটুকু দিকে সবাইকে ভালো করে বল। বাবা বাবা, হ্যাঁ আমার ছড়ার নাম হলো শরৎকাল। বাহ বাহ, লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ 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 বাহ, এই হচ্ছে আমার ছেলে। আচ্ছা বাবা, রবীন্দ্রনাথ দাড়ি কেন কামাই দিলা? ওরে হারামজাদা, রবীন্দ্রনাথ দাড়ি কামাইলা না কামাইলে তোর বাপের কি হয়? তা বটে, আমার বাবা তো দাড়ি তো কামিয়েছে। তোকে দাঁড়িয়ে দিয়ে কোনো শুনে করতে বলছো, ছোড়াটাকে বল দেখি। তুমি ওকেই না সরে যা এখন থেকে। এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, আর মিড ডে মিলে ডিম গম দিলে আগুন লাগবে।
তো লাগাবো না ছি 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 মিটি মিটি ডিম কম দিলে আমি ছেড়ে দেবো না কেন তোকে ছড়া বলে দাও না ভাবলাম তবু তবু আমি খরচার ভয় করি না আমি আমি আমার দুটো ছেলেকে গানের স্কুলে ভর্তি করেছিলাম ভাবলাম গান বাজনা শিখবে গান বাজনায় সম্মানও আছে আবার দু পয়সা ইনকামও হবে আবার এখন এখন ওই রাজ্য সরকার থেকে শিল্পী কাট করে দিচ্ছে শিল্পী ভাতাও দিচ্ছে তা তোরা দুজন কি গান বাজনা কেউ শিখলি শিখলি গান আমি গান শিখি নাই তুই গান শিখেছিস তুই গান শিখেছিস এই কুমার স্বরূপে গান শিখলো কে এই মান্না দেখে গান শিখলো কে শিখলো কে শিখেছে কিশোর কুমার কে গান শিখলো কে বাবা তুমি কত বড় মিথ্যা আমাদের জন্মদেবে দিয়েছো বুঝো চুপ করবো কৃষ্ণা তবে ওই আমার ছাত্রগুলো এখন বাংলা গান করে খায় আমি বাংলা গান ছেড়ে দিয়েছি আমি এখন ইংরেজিতে গান করি ড্যাডি চল ভালো করে বাবা বলি না দাঁড়িয়ে হ্যাঁ দাঁড়িয়ে বাচ্চা লে গান কর সর এই গান কর রটেতে স্বরলিপি করলো বাংলা গানও জানি আচ্ছা শোন শোন তোদের মা বুঝলি রবীন্দ্রসঙ্গীত শুনতে খুব ভালোবাসতো তা তা কই একটা রবীন্দ্রসঙ্গীত শোনা দেখি রবীন্দ্রসঙ্গীত হ্যাঁ হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত হ্যাঁ বেলুন বেলুন দাদা বেলুন বেলুন লাল বেলুন দাদার হল ছেড়ে দে বাবা ছেড়ে দে ছেড়ে দে ছোট ভাই ছেড়ে দে বাবা ছেড়ে দে আরে আমি যাতে রবীন্দ্রসঙ্গীত দেখো বেলুন বেলুন কেন লালটা বললে পরে হলদেটা বলতে হবে না কেন এই সাদা বেলুন দেখতে বেচারা এই তা তোকেও তো গানের স্কুলে ভর্তি করলাম তা তুই কই একটা গান করে শোনা নাকি গান বাবা গানেই তো জ্ঞান বাবা তা ঠিক তা ঠিক শোনো ওরা তো বাংলা বেলুন বেলুন যারা বাগাল ঠিক আছে তুই একটা গান কর धीरे धीरे प्यार को बढ़ाना है हाँ किससे धीरे धीरे प्यार को बढ़ाना है हाँ किससे ये भालो लाए जाएगा भालो लाए अच्छा अच्छा हमें हमें बेसब तो बोलो गान सुना अच्छा वाह चलिए बेसब तो बोलो गान सुना लेगी गान तो सुन ले सारे जहां से अच्छा बंदे मातरम और भी ना तू माता करो हम सुन ले सारे जहां से अच्छा सुअरेर प्रतिष्ठा बच्चा ताई देखे मानुषेर की लज्जा मानुषेर एकटा करे बच्चा গান শোনো শুয়োরের পঁচিশটা বাচ্চা তাই দেখে মানুষের কি ঠিক বলেছে শুয়োরের পঁচিশটা বাচ্চা না মানুষের একটা করে বাচ্চা হারাম জাতা ভাবলাম গান বাজনা শিখবি তাও শিখলি না বললাম স্কুলে যা একটু শিক্ষা দীক্ষা নে তাও নিলি না আর চাষবাস তো ছোট থেকে করিসই না তাই জীবন জ্ঞান শোন মানে এদিকে শোন আমার আমার যেটুকু শেষ সম্পত্তি ছিল বুঝলি
ওই জমি জায়গাটুকু বিক্রি আমি 100,000 টাকায় করে দিয়েছি। বলহারি বাবা আমার ভাই রে। কি বললি? বাবা আমার ভাই রে। তুমি সামনে পেছনে ভাই না? ছোট্ট বেলায় তোদের মা মারা গেছে। তারপর থেকে আমি হাত পুড়িয়ে কষ্ট করে রান্না করে খাইয়ে তোদেরকে বুঝলি। আজ কিন্তু তোরা বড় হয়েছিস, আজ আমার খুব খুশির দিন। আমি আমি তোদেরকে 50,000 টাকা করে দিচ্ছি, তোরা মন দিয়ে ব্যবসা করবি বুঝলি। আর 10 টাকা দিলে পারতো তো? আর 10 টাকা কি করবি? মানে তুইও 50,000 টাকা নে, মন দিয়ে ব্যবসা কর বুঝলি। যখন লাভের টাকা তোরা বাড়ি নিয়ে আসবি, তারপর সে লাভের টাকায় সমস্ত পাকা ঘর টর করে তারপর আমি আমি আমার এই বড় ছেলে একমাত্র আমার বড় ছেলে ধর ওর একটা ছোট্ট লাল টুকটুকে পড়া বউ মানিয়ে আনো বুঝলি। বাবা মায়ের পর থেকে হয়ে বাবুর বাবা মনে চা গেছিল আর তুই হোস্টেল থেকে টুকে আসছিলি। আমার থেকে তুই বড়, তাহলে আমি সারা জীবন বিয়েই করবো না রে, আয় বলে থেকে যাবো। বাবা ধরো একটা বাসের নল নিলাম, বাসের নল নিলাম আর দুটো মার্বেল, দুটো মার্বেল। আচ্ছা একটা মার্বেল প্রথমে দিলাম, দিলাম তারপরে আরেকটা মার্বেল ঢুকালাম, ঢুকালাম দিয়ে উপর করে দিলাম, কোনটা আগে বেরোবে? আরে ওইটা শেষে বললি ওইটাই, তাহলে বড়টা আমি হচ্ছি রে। আরে বাবা মায়ের পেট তো মাসে লড়াই দিল। শোন শোন, তোদের কাছে ঝামেলা করতে হবে না, তোদের দুজনে ব্যবসায় যে বেশি লাভ করবি আমি আমি তার বিয়ে টাকা দেবো বুঝলি। মানে যে ব্যবসায় বেশি বিয়ে লাভ করবি তার বিয়ে টাকা দেবো। আর ব্যবসায় লাভ তো আমি বেশি করবো, আমরা 100% লাভ করি ঘর ঢুকবো। ঠিক আছে ঠিক আছে, টমেটো আচ্ছা বাবা তো 50,000 টাকা দিল, দিয়েছো তো নাকি?
ব্যবসা করতে হবে, ব্যবসা কিন্তু বেশি লাভ করতে হবে। হাইটটা কমিয়ে দে, চুঙ্গন হাইটটা একটু কমিয়ে দে। ওই শালা যদি বেশি লাভ করে ফেলে তাহলে কিন্তু আমার বিয়ে তো দেবে না। কিন্তু এমন একটা, আচ্ছা কি ব্যবসা করা যায় বলুন তো, যেটাতে খুব তাড়াতাড়ি লাভ হবে। থাকুক চলো। কি হ্যাঁ, কিসের ব্যবসা? এলাদিয়ার জানি না কোথা সোনা পাবো। আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়? ও দাদা, দাদা ওই ভদ্রলোক থেকে জিজ্ঞাসা করি, দাদা শুনছেন? কোন শালা ডাকে রে? আমি শালা ভাই, আমি ইয়ে, আমার নাম ধন। আমি সোনার ব্যবসা করবো, সোনা কোথায় পাবো বলুন তো। কি আপনার ধনটা সোনা? তাহলে শুনুন একটা কথা বলছি, সোনার ব্যবসা যখন করবেন সোনা গাছি চলে যান, ওখানে কেজি কেজি সোনা পাওয়া যায়। সোনা গাছে তো সোনা পাওয়া যায়, আরে দাদা আসুন না, এক পে খেয়ে যান, আসল সোনা নকল সোনা চিনতে পেরে যাবেন। বাবা 50,000 টাকা দিল লাভ করতে, যদি লাভ না করে ঘরে ফিরি সালা দাদার বিয়ে আগিয়ে দিয়ে দিবে রে। আপনারাই বলুন, আমি যুবতী মেয়ে, আমার ভরা যৌবন, 50 বছরের বুড়োটাকে বিয়ে করব, বিয়ের জন্য একটা ভালো দামড়া ছেলে দেখতে হবে, না হলে যৌবনটা বেকারই যাবে। দেখতে পাচ্ছিস না, মেয়ে দেখলে একবারে গায়ে পড়ে যেতে ইচ্ছা হয়। একটা যুবতী মেয়ে আর অমনি গায়ে পড়ে গেল, গদ গদ শরীর নিয়ে এই মেয়ে হেঁটে যাচ্ছে, আর ধাক্কা দিতে মজাই লাগে না? তুমি গদ গদ মেয়ে, গদ গদ নাই তো কি? তবে রে ধাক্কা লাগার সময় কোন কোন জায়গায় বেশি কথা বলবি না, ধাক্কাটা তুই মেরেছিস। বেশি কথা বললে তোর ওই চুল ছিঁড়ে আটি পেঁচে বিকিয়ে দেবো, আমি চুলের ব্যবসায়ী করতি। অসভ্য ছেলে চুপ কর। এই অসভ্য? আমি কোনো অসভ্য ছেলে নই, আমি কোনো ভিখারি ঘরের ছেলে নই। কেন, তুই কে? আমি কোনো কে মহাপুরুষ নই, আমার নাম মানিক। জানিস আমার দিনে কত হাত খরচা? কত? 50,000 টাকা। বেশি কথা বললে নাই, এ টাকার বাড়ি মেরে মুখ ভেঙে দেব। প্রতিদিন আমরা টাকা পুড়িয়ে চা করে খাই। তুই টাকা পুড়িয়ে চা করে খাস?
ক্যাসেটটা দাম এসে কি হবে টাকা পুরি চা করে খাই প্রতিদিন 50,000 টাকা করে হাত খরচা এই রকম তামড়া ছেলে তো আমার চাই ওদের অনেক টাকা আছে এই তুই আমাকে টাকার গল্প শোনাচ্ছিস আচ্ছা কি আমাকে এত লোকের মাঝে ফেলে দিলি হুট করে আমার লাগলো না মজায় কি বলছিস তোর বিয়ে হবে না আমার বিয়ে তো হবেই না এত লোকের মাঝে ফেলে দিলি কেউ আর বিয়ে করবে আমাকে বলবে ওই ছেলেটার সঙ্গে লটর পটর করছিল আমি তোর ক্ষতি করেছি ক্ষতিপূরণটা আমি দেবো কি ক্ষতিপূরণ দেবে চল তোকে ওই সর্বমঙ্গলা মন্দিরে আজ বিয়ে করে ঘর নিয়ে যাব শুধু বিয়ে করলেই হবে না আমাকে অনেক টাকা দিতে হবে গয়না দিতে হবে এ ধর 50,000 আর গয়না গয়না আমার চালে বস্তা বস্তা টাঙা থাকে বাপকে বলবো দু বস্তা নামিয়ে দিতে চল আচ্ছা তোমার বাবাকে তো
ওই যে খাটে বসেছিল ওই সব তো বাবা, সবই আমার বাবা। আমাদের বাড়ি সবাই চেনে, সবাই যায়। আমাদের বাড়ি হলো বেশ্যা বাড়ি। বেশ্যা বাড়ি আমাদের এলাকায় তো এবারে নাম শুনি নাই। আমাদের কিন্তু ব্যানার্জি বাড়ি, বোস বাড়ি, চৌধুরী বাড়ি এসব আছে, এই বাড়ির নাম তো শুনি না। তাহলে নিশ্চয় এই বাড়ি মনে হয় হাই ফাই বাড়ি, খুব স্ট্যান্ডার্ড বাড়ি, খুব স্ট্যান্ডার্ড বাড়ি মাল আমি পেয়ে গেছি। স্ট্যান্ডার্ড বাড়ি মাল যেমন পেয়েছি, এখানে থাকা যাবে না। এই যে চাঙ্গা ছোলা বেড়া ছিল, চলো কালি চলো, আমরা বাড়ি চলে এসেছি। ওই দেখো আমাদের বাড়ি দেখতে পাচ্ছি, চলো। আজ তো দেখতে দেখতে তিন সপ্তাহ কেটে গেল। ছেলে দুটো গেছে আমার ব্যবসা করতে, কিন্তু কিন্তু তাদের তো কোনো খোঁজ খবর নেই। তারা এখন কোথায় আছে, কি অবস্থায় আছে কে জানে। তবে যাই হোক, যেখানেই থাকুক হে ঈশ্বর, তারা যেন ভালো থাকে, তারা যেন সুস্থ থাকে, তারা যেন ভালো থাকে। বাবা, ও বাবা, কে রে ফোন দিলি নাকি? আরে এই তুই মদ খাচ্ছিস? মদ লয় বাবা এই তো। আরে ওটা মদ, ওই যে মদ লয়, আরে এটা অফিসের চয়েস। ওটা হচ্ছে মদ, ওটা খারাপ জিনিস, ওসব আমাদের বংশে কেউ খাই। তোমাদের বংশে পাবে কোথা? কিন্তু অফিসের চয়েস অফিসের লোক হলে খাবে। আরে তুই জানিস না, তাহলে বোঝো এই যে অফিসার মাল খেয়ে আমি তোমার বংশকে কত উঁচুতে তুলে দিলাম। ওটা হচ্ছে মদ, খারাপ জিনিস, ওই সব আমাদের ভদ্র ভাই লোকগুলো খায় না। ফেলে দে, ফেলে দে, স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর। না না, হ্যাঁ এখনই ভালো বলছি, হ্যাঁ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, মদ খেলে ক্যান্সার হয়। আচ্ছা বাবা, বাবা একটা কথা বলবো। কি বলবি বল? বলছি ধরো এবার কোনো ছেলে, কোনো সন্তান, কোনো সন্তান যদি কোনো অন্যায় করে তাহলে বাবার কি কর্তব্য? বাবার কর্তব্য, সন্তান যদি অন্যায় করে, হাজারো অন্যায় করলে বাবার কর্তব্য সে ক্ষমা করে দেয়। গুড ফাদার। কি বললি তুমি? গুড বা না, ইংলিশ বা। আচ্ছা আচ্ছা বাবা বলছি, টাকা তো আসতেও আছে যেতেও আছে, নাকি? টাকা আসতেও আছে, হ্যাঁ তা আছে, ঠিক আছে। হ্যাঁ এই জন্যই রামকৃষ্ণ পরমহংস কি বলেছিল, কি বলেছিল, কি বলেছিল, কি টাকা মাটি, মাটি টাকা বলেছিল? হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ বলেছিল, বলেছিল, ঠিক ঠিক। টাকা কিন্তু সঙ্গে যাবে না, তা যাবে। তুমি মোবাইলে তোমার টাকার কোনো দেবো নাকি? তোমার হচ্ছে দেবো না কখনো, না ঠিক না, ঠিক আছে একটা মালা যাবে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, এই যুগে টাকা খুঁজে পাওয়া যাবে কিন্তু মেয়ে খুঁজে পাওয়া যাবে না। হারামজাদা তুই কি বলতে আছিস? যুক্তি দেশো বাবা, যুক্তি দেশো। কি যুক্তি? বলছি এডুকেশন টাকা পাইতে পারো কিন্তু মেয়ের যা শর্ট, হ্যাঁ মেয়ে তুমি খুঁজে পাবে না। তারপরে তাই আমি বিয়ে করেছি বাবা গো। হারামজাদা তোকে আমি 50,000 টাকা দিলাম ব্যবসা করতে, তা না করে তুই একটা অজাত কুজাত কোথাকার মেয়ে তুই বিয়ে করে নিয়ে এসেছিস বাবা। আমাদের পরিবারের একটা সম্মান আছে, বেশ্যা বাড়ি হচ্ছে নোংরা বাড়ি, খারাপ বাড়ি।
ও বাড়িতে কেউ যায় না আর তুই কি একটা একটা বেশ্যা বাড়ির মেয়েকে ঘরে তুলে এসেছিস ছি 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 বেশ্যা বাড়ি খারাপ বাড়ি বেশ্যা বাড়ি খারাপ বাড়ি বেশ্যা বাড়ি খারাপ বাড়ি হ্যাঁ বেশ্যা বাড়ি নোংরা বাড়ি খুব নোংরা বাড়ি তুমি কি করে জানলা ওরে হারাম দাদা ওটা নোংরা বাড়ি সবাই জানে আরে দিশে তুমি ওই বাড়ি কখনো গিয়েছিস না কি বলতে হয় তাহলে বাপ রে বাপ রে ছি 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 আমার মান সম্মান সব গেল বাবা দাদা ঠিকই বলেছে তুমি বেরিয়ে যাবে ঘর থেকে আরে মানে শেষে শেষে তুইও বিয়ে করে নিয়ে এসেছিস তোর প্রতি আমার কত বিশ্বাস ছিল কত ভরসা ছিল আর আর তুইও কিনা শেষে ওই 50 হাজার টাকা দিয়ে ব্যবসা না করে তুইও বিয়ে করে নিয়ে এসেছিস ছি 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 ওগো শুনছ কি হয়েছে গো আমি বিষয় করব যখন বই লাগছে পায়খানা একটু করো টাকা খরচা হবে পায়খানা করে কি হবে মাঠে যাবো স্বচ্ছ ভারত হয়েছে তখন যদি পায়খানা করতাম তাহলে আজ এই অবস্থা হতো না এবার তাহলে পাটি করে মাল সাপ্লাই দাও কি বললি কি বললি তোর বউ হিসু করবে আমি বাতি করে ফেলাম ঠিকই তো হারাম দাদা তোরা দুজনেই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও দূর আমার তোমার সামনে থেকে বেরিয়ে যা করি এ আমি কি বেরোবো বেরিয়ে যাবো তো তুমি কি বললি বল আমাকে বেরিয়ে যেতে বলছিস হ্যাঁ আমার নিজের বাড়ি থেকে আমাকে বেরিয়ে যেতে বলছিস ফুটে যা ফুটে যা বাবা দাদা ঠিকই বলেছে কি ঠিক বলেছে এই বেরিয়ে যাবো বাড়ি থেকে দুটো মত ঘর করেছে দু ভাই দু ঘরে থাকবো ওটা তুলে তোমার কাছে শুয়াবো নাকি কি হলো হে বন্ধু এই শীতকালে কনকনে ঠান্ডায় সন্ধ্যাবেলা এই ফাঁকা জায়গায় বসে কি করছো কবে তুই এসেছিস তুই এসেছিস আজ আমার আর ঘরে কোনো জায়গা নাই রে ঘরে কোনো জায়গা নেই তুই তো জানিস সেই ছোট্ট বেলা থেকে আমি দুটো সন্তানকে কোলে পুটে করে বড় করেছি মানুষ করে তুলেছি না না মানুষ তো আমি করতে পারিনি যদি যদি মানুষ করতে পারতাম তাহলে কি আজ এই শীতের রাত্রে আমাকে রাস্তায় আশ্রয় নিতে হতো কি হয়েছে আমাকে খুলে বল আমি তোর সেই ছোট্ট বেলাকার বন্ধু নাকি শোন ভগেন জানিস জানিস সেই ছোট্ট বেলায় ওদের মা মারা যাওয়ার পর ওদেরকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি হাত পুড়িয়ে রান্না করে খাইয়ে বড় করে তুলেছি আজকে আজ যখন ওরা বড় হলো জানিস ওদের যাতে ব্যবসা করতে সুবিধা হয় তার জন্য আমার সমস্ত জমি শেষ সকলটুকু বিক্রি করে আমি ওদেরকে টাকা দিয়েছিলাম ব্যবসা করতে কিন্তু কিন্তু ওরা ব্যবসা করেনি ওরা ব্যবসা করেনি ওরা কি করেছে জানিস সেই টাকাগুলো সব নয় ছয় করে কোথাকার কোথাকার ওই অজাত কুজাত দুটো বাড়িকে দুটো মেয়েকে বাড়ি নিয়ে এসেছে বউ করে আর আর আমাকে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে খগেন বের করে দিয়েছে যদি যদি আমি জানতাম যদি আমি জানতাম আজকে আমার এই পরিণতি হবে তাহলে তাহলে কি আমি আমার শেষ সম্বলটুকু আমি বিক্রি করে ওদের হাতে তুলে দিতাম দিতাম না কখনোই দিতাম না আমি আমি বড় ভুল করেছি গগেন আমি বড় ভুল করেছি খুব বড় ভুল করেছি তাই তাই পৃথিবীর সমস্ত বৃদ্ধ বাবা মাকে আমি বলে দিতে চাই আপনারা যেন কোনোদিনও এই ভুল করবেন না
অন্ততপক্ষে সম্পত্তির কিছুটা অংশ আপনাদের কাছে রাখবে, যাতে যাতে আপনাদেরকে আমার মতো অবস্থায় এসে দাঁড়াতে না হয়। আজ আজ যদি আমার কিছুটা সম্পত্তি থাকতো, তাহলে তাহলে হয়তো আমি খাওয়ার জন্য দুটো অন্ন পেতাম, হয়তো হয়তো মাথা গুজার জন্য একটা বাসস্থান পেতাম। আর আজকালকার যুগে টাকা পয়সা ছাড়া কোনো সম্মান নেই, পুরো সম্পর্কও টেকে না। তবে তবে টাকার জন্য যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু নিখাত সম্পর্ক নয়। তবুও তবুও ভগেন, যদি আমার শেষ সম্বল জমিটুকু থাকতো, তাহলে কি আজকে আমাকে এই ঘর ছেড়ে এই রাত্রির মধ্যে ঠান্ডায় কি বাইরে থাকতে হতো বল, থাকতে হতো না? হে ঈশ্বর, হে ঈশ্বর, আজও আমার এই পরিণতি হতে হলো, হে ঈশ্বর। কাকা, ও কাকা, আজকে তো তোমার খুশির দিন, আনন্দের দিন, আর এখানে তুমি মন খারাপ করে বসে আছো, কি হলো বাছা, কি হলো বলতো? হগেন কাকা, আজ তো ঘনের বাপের 5 লক্ষ টাকা লেগে গেছে, এই দেখো, এই দেখো, ওই দেখি, দেখি, কি বললি, কি বললি পচা, কি বললি? আমি আমি লটারিতে 5 লক্ষ টাকা পেয়েছি, 5 লক্ষ টাকা, এই দেখি, 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 হ্যাঁ তো, হ্যাঁ তো, এই তো, এই টিকিটের নাম্বারটাই তো আমার। ঈশ্বর, ঈশ্বর, তুমি আজ মুখ তুলে চেয়েছো, ঈশ্বর, তুমি আছো, তুমি আছো, ঈশ্বর, তুমি আছো, তুমি আছো, ঈশ্বর, তুমি আছো। রাজেশ তো বলা দরকার, তো মাইক্রোফোন লাগবে না, বুঝো, মাইক্রোফোন লাগবে, বলেছে জিজ্ঞেস করেছে, বাবার জন্য যে কলাটা মিষ্টি তো আনলাম, বাবাকে দিয়ে লাগা, যদি না খাওয়াস তো টাকা কম দিয়ে দেবো, যা। সেই গান দেখে যতদিন পেকেছে গাছ তো আমি বসেছিলাম, হ্যাঁ, গাছ পাকা গোলা, বড় বড় গোলা, খাও বাবা খাও। তোমার কত খেয়াল রাখে, হ্যাঁ, কত ভালোবাসি আমি তোমার, বাবা মালটা একটু বেশি দিও আমাকে, একটু বেশি দিও, আমি যে তোমাকে কত ভালোবাসি। সব সব ভলিউম দিতে, ভলিউম দিতে, ভলিউম দিতে, সব ভলিউম দিতে, লো সমেত ভলিউম দিতে, সব সব মেশিনের ফুল ভলিউম করে দে।